محمد عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شوي قرد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. سبحان الله الحمد لله لا إله إلا الله. সবাই বলতে পারবেন না؟ পড়েন سبحان الله الحمد لله لا إله إلا الله. سبحان الله الحمد لله لا إله إلا الله. তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তোমার মুঠোই ছবি আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ তোমারে জিকে ওরে অবাদ হয় কেমন করে তোমারে জিকে ওরে অবাদ হয় কেমন করে খুঁজে না পায় কোনো ভাষা খুঁজে না পায় কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী যশোর জেলার ঝিকরগাছা উপজেলার অন্তর্গত মহেশপাড়া হেলফুল ফজুল যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম সভাপতি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ অত্র ইউনিয়নের চার নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি এবং সাবেক ইউপি সদস্য আপনাদের সকলের সুপরিচিত জনাব মোহাম্মদ আবু মোসা আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ নয় নং হাজিরবাগ ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আতাউর রহমান মিন্টু আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বাঁকুড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এই সম্মানিত পুলিশ পরিদর্শক আপনাদের সকলের সুপরিচিত জনাব মোহাম্মদ কামরুজ্জামান। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করেন, আমরা সবাই বলি আমিন। দীর্ঘক্ষণ আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আলী হোসেন মুজাহিদ হাফেজাহুল্লাহ ওয়া রাআহ। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমার ভাইয়ের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন, আমাদের ইলম এবং আমল করতে যোগ্যতা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, সবাই বলেন আমিন। মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধা ভাজন ওলামা কেরাম, আমার সামনে বসে আছেন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে সবন্ধতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রাণ প্রিয় মহেশপাড়া ঝিকরগাছা তথা আমার প্রিয় যশোরবাসী, আপনারা সবাই কেমন আছেন? পেছনে সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনুল কারীমের এই সুন্দর পবিত্র এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতের শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, এই জন্য আমরা অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করব না। এখানে আলোচনার পরে আজান হবে, তারপরে জামাতে নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা কেউ উঠাউঠি করবেন না, আলোচনা কমপ্লিট হওয়ার পরেই আজান হবে নামাজ হবে ইনশাআল্লাহ। আমরা শুনতে এসেছি আল্লাহর কোরআন, কোরআনুল কারীম যিনি নাজিল করেছেন, সবাই গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? আল্লাহ। দেড় হাজার বছর আগে কোরআনুল কারীম নাজিল হয়েছে,
এই 1500 বছরে কোরআনুল কারীমের একটা হরফ পরিবর্তন হয়নি, একটা নকতা পরিবর্তন হয়নি, এই কোরআনের মধ্যে কোনো পরিবর্তন কিংবা পরিবর্ধন হয়নি, হওয়ার কোনো সম্ভাবনাও নাই। কারণ কোরআনুল কারীমকে যিনি হেফাজত করছেন, এই কিতাবকে যিনি সংরক্ষণের দায়িত্ব নিজে গ্রহণ করেছেন, সবাই বলেন তো তিনি কে? রব্বুল আলামিন বলছেন, إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ নিশ্চয় এই কোরআন নাযিল করেছি আমি, আর এই কোরআনের হেফাজতে সবটুকু দায়িত্ব যিনি নিজে গ্রহণ করেছেন, বলেন তো তিনি কে? সুতরাং যে কিতাবকে আল্লাহ তাআলা নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছেন, এই কোরআনকে দুনিয়া থেকে মুছে দেওয়া যাবে? কিছুদিন আগে 21 জানুয়ারি সুইডেনের রাজধানী স্টকহোমে সেদেশের একজন উগ্রপন্থী এক লোক রাসমুস পালুদান তুর্কি দূতাবাসের সামনে আমাদের চেতনা আমাদের প্রেরণার মূল জায়গা কোরআনুল কারীমের একটি মুসহাফকে সে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে তাবাম পৃথিবীর 200 কোটি শান্তিকামী মুসলমানদের কলিজায় আগুন লাগিয়ে দিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সুইডিশ গভর্নমেন্টের উচিত এই দিন বিদ্বেষী লোকটাকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। পৃথিবীতে আমরা যারা মুসলমান আমরা সবচেয়ে শান্তিকামী, আমাদের কোনো মাহফিল কোনো সভা সেমিনার সিম্পোজিয়াম কিংবা জুমার খুতবাতে আমরা কোনোদিন পৃথিবীর ইতিহাস এমন নাই যে কোনো ধর্মের ধর্মীয় গ্রন্থ পুস্তক আমরা জ্বালিয়ে দিয়েছি পুড়িয়ে দিয়েছি, অন্য ধর্মের পণ্ডিতদেরকে গালি দিয়েছি, অন্য ধর্মের উপাস্যদেরকে গালি দিয়েছি। মুসলমানদের ইতিহাস খুঁজলে এসব পাওয়া যাবে না, কারণ ইসলাম আমাদেরকে শান্তির কথা বলে, কোরআন আমাদেরকে সত্য এবং সুন্দরের পথ দেখায়, কোরআন আমাদেরকে অশান্তি এবং বিশৃঙ্খলার শিক্ষা দেয় না। সুতরাং শান্তিকামী মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে যদি আঘাত দেওয়া হয় আমরাও চুপ করে বসে থাকবো না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং সুইডিশ গভর্নমেন্ট এর জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তারা প্রকাশ্যে ক্ষমা চাইবে না যতক্ষণ দেশের মুসলিম রাষ্ট্রপ্রধানদের ইমানি অনুভূতি যদি থাকে, তাহলে তাদের উচিত এদের আম্বাসি গুলোকে বন্ধ করে রাখতে হবে ততক্ষণ। কারণ কোরআন হচ্ছে আমাদের চেতনার মূল জায়গা, কোরআন নিয়ে আমাদের মধ্যে কোনো দলাদলি নাই, আমরা সবাই কোরআনকে ভালোবাসি। আর কোরআনকে পুড়িয়ে দিলেও দুনিয়া থেকে কোরআনকে মুছে দেওয়া যাবে না। দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজড দ্য হোলি বুক কোরআন ইজ কাউন্টলেস। এই পৃথিবীতে কোরআন মুখস্থকারের সংখ্যা এত বেশি আছে, আপনি এই কোরআনকে জ্বালিয়ে দিয়ে কোরআনকে দুনিয়া থেকে মুছে দিতে পারবেন না। কারণ পৃথিবীতে কোটি কোটি হুফাজুল কোরআন হাফেজে কোরআন আছে, যাদের সিনার ভেতরে কোরআনুল কারীমকে অভিনব কায়দায় সংরক্ষণ যিনি করছেন তিনি কে? আমার এই সোনার বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে। আপনাদের এই ঝিকরগাছা উপজেলায় যত হাফেজে কোরআন আছে অন্য কোনো বইয়ে এত হাফেজে কোরআন আছে? সুতরাং কোরআনের কপিগুলোকে একত্রিত করে জ্বালিয়ে দিলে লাভ হবে না, দুনিয়া থেকে কোরআনকে মুছে দেওয়া যাবে না। ওই যে লোকটা হিন্দু কিন্তু কি লিখেছে দেখেন, তার জন্য আমার সবসময় দিল থেকে দোয়া আসে, এত সুন্দর লিখেছে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের উপজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের উপজ, আছে বিশ্ব ভরা অগণিত কোরআন হাফে, তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।
বিশ্বাস লোকটা হিন্দু লিখেছে কি দেখেন হৃদয়ে দাগ কাটে কলিজায় গিয়ে লাগে আল্লাহ এই লোকটাকে তুমি হেদায়াত দান করো তাকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও লোকটা হিন্দু হয়েও কোরআনের বিউটি কোরআনের সৌন্দর্য বুঝছে ইসলামের সৌন্দর্য বুঝেছে কিন্তু দুঃখ লাগে আফসোস লাগে আমাদের মুসলমান নামধারী কিছু জাহেল অজ্ঞ আছে যারা ইসলাম কোরআন নিয়ে কিছুই পড়াশোনা নাই জানে না ইসলামের সৌন্দর্য বোঝে না সব সময় কথাবার্তায় কাজে করবে দিন বিদ্বেষী মনোভাব পোষণ করে আছে না শিক্ষিত হতে হতে বেশি শিক্ষিত হয়ে গিয়েছে বুদ্ধি বাড়তে বাড়তে এমন বুদ্ধিজীবী হয়েছে মাথার মাঝখানের সব চুল পড়ে গিয়েছে গবেষণা করতে করতে খুঁজে পাইছে মানুষ মানুষের জাত না মানুষ বান্দরের জাত যারা ডারউইনের এই তত্ত্ব আধুনিক বিজ্ঞান এই ডারউইনের তত্ত্বকে ডাস্টবিনে ফেলে দিয়েছে বহু আগে যারা এই তত্ত্বকে কুড়িয়ে এনে আমাদের কুবলমতী বাচ্চাদের ব্রেইন ওয়াশ করতে চায় তাদেরকে বলছি ভাই এদেশের মানুষ এক একজন এক এক দল করলো দেশের প্রতিটি মানুষ ইসলামকে ভালোবাসে সুতরাং আমাদের সন্তানদেরকে সংশয়বাদী বানানোর পরিকল্পনা বাস্তবায়িত হতে দেওয়া হবে না মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই কারণ তিনি আলেম ওলামা তাদের সাথে দেখা করার পর প্রতিনিধি দল ওলামাদের প্রতিনিধি দল দেখা করার পরে তিনি আলেমদেরকে আশ্বস্ত করেছেন যে আলেমদেরকে ডেকে বিতর্কিত বিষয়গুলোকে বাদ দেওয়া হবে আর জন্য আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই কারণ তিনি সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই দাবিও করতে চাই যারা এই দেশের শুধু মুসলমান না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা বিশ্বাস করি সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মানুষ মানুষ থেকে এসেছে যারা হাতে গোনা কয়েকটা মানুষ যারা এই বিতর্কিত বিষয় ঢুকাইয়া দেয়া দেশের প্রতিটি ধর্ম পান মুসলমানদের দিলে আঘাত দিল এদেরকে এরা শুধু এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মানুষের মনে আঘাত দেয় নাই বরং আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী মাত্র কয়েক মাস পরে ইলেকশন ইলেকশনকে সামনে রেখে এই গুটি কয়েকটা হাতে গোনা লোক এরা আপনাদেরকে বেকায় দেয় ফেলতে চেয়েছে সুতরাং এরা শুধু দেশের মানুষের শত্রু নয় এরা আমাদের শত্রু সরকারেরও শত্রু এজন্য উচিত হলো এদেরকে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা কোরআন বলছে মানুষ মানুষের দাগ মানুষ বানিয়েছেন কে আল্লাহ চার ক্যাটাগরিতে আল্লাহ মানুষ বানিয়েছেন কয় ক্যাটাগরি চার ক্যাটাগরিতে আল্লাহ মানুষ বানিয়েছেন নম্বর ওয়ান মা নাই বাপ নাই বাপ মা ছাড়া দুনিয়ার প্রথম মানুষ সাইয়েদনা আদম আলাইহিসসালামকে সরাসরি যিনি বানালেন তিনি কে এই হলো এক নাম্বার ক্যাটাগরি দুই নাম্বার ক্যাটাগরি হলো ওয়া খালাকা মিনহা জাওজাহা আদম থেকে তার স্ত্রী আমাদের মা সাইয়েদাতুনা হাওয়া আলাইহিসসালামকে যিনি বানিয়েছেন তিনি কে এরপরে নারী আর পুরুষের মিলনের মাধ্যমে এই জগৎ সংসারের বিস্তৃতি ঘটেছে এই দুনিয়াতে বর্তমানে 800 কোটি মানুষ বাস করছে কিন্তু দুনিয়ার এই সংসার জগৎ সংসার শুরু হয়েছিল মাত্র দুইজন দিয়ে জোরে বলেন কয়জন আদম আর হাওয়া দিয়ে এই পৃথিবীর সংসার শুরু হয়েছে দুইজন থেকে জনসংখ্যা বাড়তে 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 গোত্র বংশ বড় হতে হতে আজ এই জগৎ সংসারের বিস্তৃতি ঘটেছে আমি আপনি আমরা সবাই পুরুষ আর নারীর মিলনে পয়দা হয়েছি পুরুষ আর নারীর মিলনে আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে হিউম্যান এমব্রায়োলজি ভ্রূণতত্ত্ব নিয়ে যারা গবেষণা করছেন প্রযুক্তির ছোঁয়া লাগায় আধুনিক বিজ্ঞান হওয়া গবেষণা করে দেখেছে এক ফোঁটা স্পার্ম এক ফোঁটা শুক্রাণু থেকে মায়ের জলায়ু থেকে সন্তানের পয়দা শুরু হয় রেহানের ভেতরে ধীরে ধীরে ওই শুক্রাণু থেকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ মানুষকে সুন্দর করে কয়েক মাসে যিনি সুন্দর করে বানান সবাই বলেন তিনি কে চার নম্বর ক্যাটাগরি হলো বাপ নাই শুধু মায়ের পেটের ভেতরে পুরুষ ছাড়া মহিলার পেটে আল্লাহ সন্তান দিয়েছে এই দুনিয়ার একজন মহিলা আছেন যেই মহিলার পেটে আল্লাহ পুরুষ ছাড়া সন্তান দিয়েছেন মহিলার নাম কি আরো জোরে বলেন ওই মহিলার পেটে আসা সন্তানের নাম হচ্ছে ঈসা আলাইহিসসালাম যখন স্বামী ছাড়া মরিয়মের পেটে সন্তান আসলো সেই যুগের কাফির মুশরিকরা বলেছিল পুরুষের সংস্পর্শ ছাড়া নারীর পেটে সন্তান আসতে পারে না এই জন্য সাইয়েদাতুনা মারিয়াম আলাইহিসসালামকে তারা চরিত্র উপবাদ দিল আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করলেন তাদেরকে জানিয়ে দিলেন ইন্নামা কালা ঈসা ইনদাল্লাহি আদম খলকহু মিন তুরাব আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন নিশ্চয় আমার কাছে ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো অর্থাৎ আল্লাহ বুঝাতে চেয়েছেন যারা মনে করো
পুরুষের সংস্পর্শ ছাড়া মহিলার পেটে সন্তান আসতে পারে না বলতো মা ছাড়া বাপ ছাড়া নারী পুরুষ ছাড়া আদমকে সর্বপ্রথম বানিয়েছেন যিনি তিনি কে আল্লাহ বলছেন আমি যদি বাপ ছাড়া মা ছাড়া মানুষ বানাতে পারি আমি সেই মহা ক্ষমতাবান আল্লাহ আমি যদি চাই পুরুষের সংস্পর্শ ছাড়া নারীর পেটে আল্লাহ সন্তান দিতে পারেন কিনা এই হলো দুনিয়াতে মানুষ বানানোর কয়টা ক্যাটাগরি মানুষ বান্দরের জাত ছিল না যারা বিশ্বাস করো ভাই মানুষ বান্দর থেকে যেতে তোমাদের উচিত তোমাদের জাতি ভাইদের সাথে গিয়ে জঙ্গলে অথবা চিড়িয়াখানায় বসবাস করা মানুষ মানুষের জাত মানুষ বানর থেকে আসে নাই বরং তামাম মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকাদ কাররনা বানি আদম আর অবশ্যই আমি আদম সন্তানকে সম্মানিত বানিয়েছি সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা কষ্ট হচ্ছে আপনাদের আমরা আজ এমন একটা সুন্দর টপিক নিয়ে কথা বলবো যে টপিক নিয়ে আলোচনার মাধ্যমে আমাদের জীবনের পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ আজ আমরা মুমিন জীবনের এমন একটা গুরুত্বপূর্ণ সিফাত গুরুত্বপূর্ণ কোয়ালিটি নিয়ে কথা বলবো এই কোয়ালিটি যদি আপনি আপনার ভেতরে ডেভেলপ করতে পারেন আপনার মর্যাদা আল্লাহর কাছে সবার চাইতে বেড়ে যাবে সুবহানাল্লাহ আর এই একটা কোয়ালিটি যদি আপনার মধ্যে অনুপস্থিত থাকে তাহলে আপনার অধপতন হতে 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 আপনি একেবারে শয়তানের নিচের লেভেলে চলে যেতে পারেন যে জিনিসটি থাকলে আপনার মধ্যে আপনি আল্লাহর প্রিয় বান্দা হবেন আবার যে জিনিসটি না থাকলে আপনি অধঃপতনের অতন্তলে চলে যাবেন সেই জিনিসটার নাম হলো তাকওয়া সেই জিনিসটার নাম কি এই শব্দটা আপনারা বহু শুনেছেন শুনতে শুনতে আপনাদের কান হয়তো ভোঁতা হয়ে গেছে কিন্তু এই জিনিসটাকে আপনারা হৃদয়ঙ্গম করতে পারেন অনেক অনেকে হয়তো এটাকে ভালোভাবে উপলব্ধি করতে পারেননি এবং প্র্যাকটিক্যালি এটা অ্যাপ্লাই করতে পারেননি বলে এর মর্ম আমরা এখনো বুঝতে পারিনি তাকওয়া এটি হচ্ছে মুমিনের ইমান রক্ষার হাতিয়ার ঢাল ঢাল যুদ্ধের ময়দানে যেমন একজন যোদ্ধা শত্রুর আঘাত থেকে নিজেকে প্রটেক্ট করার জন্য ঢাল ব্যবহার করে ঠিক তেমনি আমার আপনার ইমানকে শয়তানের শয়তানি থেকে বাঁচিয়ে রাখার জন্য ঢাল হলো তাকওয়া এই তাকওয়া হচ্ছে আমার আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ একটি কোয়ালিটি এই তাকওয়া ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল তিরমিজি শরীফের হাদিস নবীজিকে প্রশ্ন করা হয়েছিল মা আকতারু মা ইয়াদখুলুন নাস আল জান্নাহ ওগো আল্লাহর নবী কোন জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জান্নাতে যাবে নবীজি তখন বললেন দুটো জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জান্নাতে যাবে এক নম্বর হচ্ছে তাকওয়াল্লাহ আল্লাহর ভয় দুই নম্বর হচ্ছে ওয়াহসনুল খুলক উত্তম চরিত্র সৎ চরিত্র তাকওয়া ছাড়া কখনো উত্তম চরিত্রবান হওয়া যায় না তাকওয়ার মাধ্যমে সৎ চরিত্রবান ভালো মানুষ হওয়া যায় এজন্য নবীজি বলেছেন এই দুইটা গুণে গুণান্বিত হবে যারা জান্নাতের অধিবাসী হয়ে যাবে তারা এই তাকওয়া ছাড়া জান্নাতমুখী জীবন পরিচালনা করা যায় না এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় তাকওয়া বর্জনের আদেশ দিয়েছেন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদায়ে 35 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসীলাতা ওয়াজাহিদু ফী সাবীলিহি লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ তাআলা বলছেন হে বিশ্বাসীরা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো অন্য আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো হাক্ক তুকাতি যেমন ভাবে তাকে ভয় করা উচিত ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না
এইভাবে করে পুরা দামি কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের কথা বলেছে কারণ এই তাকওয়া ছাড়া দুনিয়াতে আপনি মর্যাদাবান মানুষ হতে পারবেন না তাকওয়া ছাড়া আল্লাহর কাছে আপনার সম্মান বাড়বে না মর্যাদা বাড়বে না দেখুন এই দুনিয়াতে তো অসংখ্য মানুষ রয়েছে এই দুনিয়াতে মুত্তাকি মানুষের মর্যাদা কেমন যখন এই দুনিয়া থেকে একজন মুত্তাকি মানুষ চলে যায় আমি আর আপনি আমরা যারা আছি দুনিয়ায় কি চিরদিন আমরা থাকতে পারবো নাকি আস্তে বলবেন না জোরে বলেন দুনিয়ায় কি চিরকাল আমরা থাকতে পারবো নাকি এই দুনিয়া ছেড়ে আমরা সবাই একদিন চলে যাব কেউ দুনিয়া থেকে গেলে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে কেউ দুনিয়া থেকে গেলে মানুষ ইন্না লিল্লাহ পড়ে পড়ে আফসোস করে এজন্য সবার মুখে মুখে একটা কথা আছে এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এরকম কথা আছে না নাই আছে কিন্তু এই দুনিয়াতে গুনাহ আর পাপ করতে করতে জুলুম করতে করতে যারা একেবারে নিচের পর্যায়ে চলে যায় এই সকল মানুষের মৃত্যুতে ভুবন কাঁদে না মানুষ কাঁদে না এদের মৃত্যুতে মানুষের কলিজা আরো ঠান্ডা হয় একটা হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহর নবী বলেছেন যখন এই দুনিয়া থেকে একজন মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা মানুষ চলে যায় তার মৃত্যুতে মানুষের হৃদয় তো অবশ্যই কাঁদে দেখবেন আপনাদের বাড়ি হলো যশোরে আমার বাড়ি হলো সিলেটে সিলেটে যদি কোনো আল্লাহওয়ালা মানুষ মারা যায় যশোরের মানুষ সেই কথা শুনলে তাদের অন্তর কাঁদবে কি কাঁদবে না আবার যদি জিকর গাছার কেউ মারা যায় যদি আল্লাহওয়ালা লোক থাকে তাকে যদি সবাই চিনে জানে সিলেটের মানুষের অন্তর সেখান থেকেও কাঁদবে শোনেন শোনেন আল্লাহওয়ালা মানুষ মুত্তাকি মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় নবীজি বলেছেন তাদের মৃত্যুতে আল্লাহর আসমান জমিনের ফেরেশতারা 40 দিন পর্যন্ত ক্রন্দন করে আল্লাহ আকবার অথচ এই দুনিয়া থেকে যদি একজন দুইজন নয় লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশরিক মুনাফিক গুনাহগার বিদায় হয়ে যায় এদের মৃত্যুতে দুনিয়ার মানুষ যেমন আফসোস করে না আসমান জমিনের কেউ তাদের জন্য আফসোস করে রব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 29 নম্বর আয়াতে বললেন فما بكت عليهم السماء والأرض وما كانوا منذرين এদের জন্য আল্লাহর আসমান জমিনের কেউ কাঁদে না দেখেন তো এই দুনিয়া থেকে ফেরাউন চলে গেল নমরুদ চলে গেল আবু জাহাল উতবা শাইবা সাদ্দাত হামান কারুন এরা যে দুনিয়া থেকে চলে গেল এদের জন্য কি আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ আফসোস করে নাকি এই দুনিয়াতে বহু মানুষ আল্লাহর গজবে নিপতিত হয়ে বংশ শুদ্ধা নির্মূল হয়েছে বংশ শুদ্ধা মানুষ থেকে বানর হয়েছে এরপরে আল্লাহর আসমান জমিনের কেউ তাদের জন্য বিন্দু মাত্র আফসোস করে না তাহলে বুঝা গেল তাকওয়াবান যারা আল্লাহর কাছে মর্যাদাবান হলো আমরা মনে করি কি জানেন আমাদের এলাকায় যাদের টাকা বেশি পয়সা বেশি ভিআইপি সিআইপি আর ক্ষমতা বেশি তার মর্যাদা আল্লাহর কাছে তার সম্মান আমাদের এলাকায় আমরা মনে করি সবচেয়ে বেশি কিন্তু আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মানদণ্ড কিংবা মাপকাঠি টাকা পয়সা ক্ষমতা নাই আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য মানদণ্ড বা মাপকাঠি হলো তাকওয়া এই জন্য আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয়ই তোমাদের মধ্যে যার তাকওয়া যত বেশি তার সম্মান আল্লাহর কাছে তত বেশি এই জন্য আমরা তাকওয়াবান হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আপনাদের কষ্ট হচ্ছে নাকি এবার শুনেন মূল কথা গুলো আপনারা হয়তো ভাববেন হুজুর এতক্ষণ ধরে আপনি শুধু বলতেছেন তাকওয়ার গুরুত্ব দেখেন কয়েকটা কথা বলেছেন নাম্বার ওয়ান তাকওয়া ছাড়া জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতের গন্ধও নাকে লাগবে না দুই নাম্বার বলেছি এই তাকওয়া অর্জন করার আদেশ বারবার কোরআনে দিয়েছেন কে তিন নাম্বার কথা বলেছি তাকওয়াবান মানুষ দুনিয়া থেকে গেলে আসমান জমিন কাঁদে চার নাম্বার কথা বলেছি এই তাকওয়াবান মানুষেরাই আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত এবং মর্যাদাবান এখন আমরাও সবাই সম্মানিত হতে চাই কি চাই না আমরা সবাই জান্নাতি জান্নাতমুখী জীবন পেতে চাই কি চাই না তাহলে জান্নাতমুখী জীবন পেতে হলে আমাদেরকে কি করতে হবে তাকওয়া অর্জন করতে
হবে এখন প্রশ্ন হলো হুজুর তাকওয়া এটা কি এটা খায় না মাথায় দেয় মহিলা প্যান্ডেলের মাঝখানে ফাঁকা জায়গা আছে আমার মামুনেরা যারা আছেন মহিলা প্যান্ডেল মনে হয় কোন দিকে আছে আপনারা একটু চেপে চেপে বসেন অনেকে দাঁড়িয়ে আছেন জায়গা পাচ্ছেন না জায়গা করে দেন প্রিয় ভাইয়েরা আপনারা যারা দাঁড়িয়ে আছেন আমার চাচারা শ্রদ্ধাভাজন বাবাজান চাচাজানরা আছেন আপনারা বসে যান বাবারা এবং ভাইয়েরা আপনারাও বসে যান সুন্দর একটা পরিবেশ আছে আপনাদের কষ্ট হচ্ছে আমরা কই একটু ধৈর্য ধরে থাকতে পারবো না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তাহলে চলেন আমরা জেনে নেই হোয়াট ইজ তাকওয়া What's the definition of taqwa? Taqwa মানে কি? এটা খায় না মাথায় দিয়ে আসেন জেনে নেই। তাকওয়ার সবচেয়ে চমৎকার ডেফিনিশন দিয়েছেন নবীজির প্রিয় সাহাবী শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন চারটি জিনিসের নাম তাকওয়া। জোরে বলেন কয়টা জিনিসের নাম তাকওয়া? এটা আপনাদের সবক। এই যে ভাইয়েরা হাজার হাজার টাকা খরচ করে মাহফিলের আয়োজন করলেন। আমরা যদি কিছু এখান থেকে শিখে যেতে না পারি তাহলে তো এই আয়োজনে কোনো উদ্দেশ্য আর হাসিল হবে না। একটু মন দিয়ে শোনেন তাকওয়া তাকওয়ার অর্থ হলো মোট কয়টা? হ্যাঁ ভালো করে শোনেন। নাম্বার ওয়ান এক নাম্বার তিনি বলেছেন আত-তাকওয়া হিয়া আল খাউফু মিনাল জালিল তাকওয়া হচ্ছে মহামহী আল্লাহ তাআলাকে ভয় করা আপনারা বলবেন হুজুর আমরা আল্লাহকে ভয় করি এই ভয়টা হবে কেমনে এটা মুখ দিয়ে বললে হবে না কাজে করলেও আপনি আল্লাহকে ভয় করেন এটা প্রমাণিত হওয়া লাগবে আপনি যে মুখ দিয়ে বলেন আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করলে ওই লোক নামাজ ছাড়তে পারে কারো আসতে বলে নামাজ ছাড়তে পারে আমি গত তিন দিনে হিসাব করলে